আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রাশেদ আশি ফার্নিচার ভবনের পক্ষ থেকে আজ দেখাবো একটি বার্মাটিক সেগুনের ড্রেসিং টেবিল। সেগুনের মধ্যে যতগুলো কোয়ালিটি আছে, সবচেয়ে দামি প্লাস এক্সপেন্সিভ যে সেগুন হয় সেটা হলো বার্মাটিকের সেগুন। তো বার্মাটিক সেগুনটা কিরকম হয় বা কিভাবে কালারটা কেমন হয় সবকিছু আসলে আমরা আজকে আপনাদেরকে দেখাবো এই ড্রেসিং টেবিলটির সাথে। এই ড্রেসিং টেবিলটি হলো বার্মাটিক সেগুনের এবং এটি খুবই এক্সপেন্সিভ একটি প্রোডাক্ট। যারা আসলে প্রিমিয়াম টাইপের প্রোডাক্ট নিতে চান তাদের জন্য আসলে এই প্রোডাক্ট। আমি প্রথমেই বলে দিচ্ছি, আপনারা এই যে বার্মাটিকের যে মেইন ফিলটা বা প্রিমিয়ামনেসটা আপনি কখনোই ভিডিও থেকে কিন্তু আপনারা এটা পাবেন না। ভিডিওতে এটা কখনোই পসিবল না, এটা মানে সৌন্দর্যটা আসলে আপনার দেখার বা ইয়া করার, সেটা অবশ্যই আপনাকে শোরুমে আসতে হবে অথবা আপনি অর্ডার করলে আপনি দেখতে বুঝতে পারবেন। বার্মাটিক সেগুনের মেইন বৈশিষ্ট্য হলো এটার কাঠের যে কালার বা ফাইবার। বার্মাটিক সেগুনটা মূলত আসলে কালারটা হয় একটু ডিপ, চিটাং সেগুন বা যশোরের সেগুন এইসব টাইপের কালারের সেগুনের মতো একদম লাইট কালার না, একটু ডিপ এবং সম্পূর্ণটাই জাস্ট শাড়ি কাঠ থাকে, পুরোটাই ফাইবার থাকে, কোনো প্রকারের পল যেটা মানে অসার যে যে কাঠটা থাকে সেটা কিন্তু বার্মাটিকের ক্ষেত্রে থাকে না, থাকলেও একদমই মানে জিরো মানে ম্যাক্সিমাম 2%ও থাকে না, আর থাকলেও 2% থাকলেও সেটা আসলে সবাই ফেলে দেয়। আপনি যেখান থেকে বার্মাটিক সেগুন নেবেন আপনি নিশ্চিন্তে নিতে পারবেন। বার্মাটিকের এই হলো মেইন সুবিধা, কারণ কখনোই এটা একদম লাইফ টাইম গ্যারান্টি, বার্মাটিক সেগুনের লাইফ টাইম গ্যারান্টি দেওয়া যায় যেটা হলো কখনোই গুনে খাবে না। এটা যদি আপনি একটা ফার্নিচার এমনভাবে নিতে চান যে আপনি 50, 60, 70 বছর অ্যাজ ইট ইজ সেম টু সেম থাকবে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই যে ড্রেসিং টেবিলটা আপনি নিতে পারেন। আমি ড্রেসিং টেবিলটা পুরোটা আগে একটু দেখাই, তাহলে আমি আপনারা বুঝতে পারবেন। পুরোটা একটু দেখান, দেখতে পারতেছেন খুবই সুন্দর এই যে ড্রেসিং টেবিলটি। এটা কিন্তু আছে হলো 3.5 ফিট সাইজের, 3.5 ফিট সাইজের এই ড্রেসিং টেবিলটি কিন্তু কী কী দেওয়া হয়েছে আমি আপনাদেরকে একটু বলি। ডান পাশে থেকে দেখেন যে নিচে একটি পাল্লা দেওয়া হয়েছে, উপরে একটি ড্রয়ার, এবং এখানে দেখেন যে আপনার বিভিন্ন ধরনের বডি স্প্রে বা শ্যাম্পু ট্যাম্পু যেসব জিনিস আছে এগুলো কিন্তু আপনার রাখার জন্য। এখানে দেখেন যে মিররটা আছে, মিররের মধ্যে কিন্তু আপনার দেখতেছেন যে ক্যামেরা দেখা যাচ্ছে বা আমার হাত দেখা যাচ্ছে। আপনার এখানে কোনো কিছু রাখবেন সেটা কিন্তু মিররের কারণে রিফ্লেক্ট করবে, দেখতে খুব সুন্দর লাগবে এই যে। এবং সম্পূর্ণ আমি কাঠটা একটু আপনাকে দেখাই, একটু জুম করে আমি কাঠটা দেখাই। কাঠটাতে দেখেন যে এত সুন্দরভাবে প্রত্যেকটা ডিটেলসে যে বার্মাটিক সেগুনের যে কাঠের যে ফাইবারটা এটা কিন্তু আসলে ফুটে উঠছে। এটা সম্পূর্ণ এই পলিশটা করতে কিন্তু আসলে নর্মালি যে কোনো পলিশ মিস্ত্রি চাইলে কিন্তু বার্মাটিক সেগুনের পলিশ করতে পারে না, সেটার জন্য একদমই এক্সপিরিয়েন্স যেমন 10-15 বছর 20 বছর কাজ করছে এরকম মিস্ত্রি দ্বারা আসলে করা লাগে। কারণ এই যে ফাইবারগুলো আছে এগুলো কিন্তু খুবই আস্তে আস্তে জাস্ট গালা আর স্প্রিটের মাধ্যমে জাস্ট একটু একটু করে কোনো প্রকার এটাতে আপনার কোনো প্রকার এক ফোঁটা কোনো রকম রং বা কোনো কিছু ইউজ করা হয় না, সম্পূর্ণ কাঠের জেনুইন যে ফাইবার বা কালারটা সেটা রাখে, শুধুমাত্র গালা আর স্প্রিটের উপরে এটা ফিনিশিং হয়। এই যে গ্লেসটা দেখতেছেন আপনারা কিন্তু একদম আমরা গ্যারান্টি সহকারে বলতে পারি এই যে গ্লেসটা আছে সেটা কিন্তু আপনার 15-20 বছরও সেম অ্যাজ ইট ইজ যেরকম আছে বর্তমানে যে গ্লেসটা এরকমই থাকবে, কারণ এটা কিন্তু নর্মাল আর্টিফিশিয়াল। একটা হলো গ্লেস আমরা দেই হলো কার্ফার মাধ্যমে, কার্ফারটা হলো এক ধরনের মানে আমাদেরই একটা ম্যাটেরিয়ালস, সেটা দিয়ে করলে দেখা গেছে 2-3 মাস 4 মাস পরে কিন্তু আস্তে আস্তে গ্লেসটা মরে যায়, ফার্নিচার কালো হয়ে যায়। বাট আপনি যখন গালা দিয়ে গ্লেস করবেন গালাটা হলো একদম ঘষে ঘষে আপনারা যারা আসলে বুঝবেন তারা বুঝতে পারবেন, সেম ওইরকমভাবে কিন্তু এই বার্মাটিকের পলিশটা করা লাগে। তো এই যে কাঠগুলো দেখতেছেন প্রত্যেকটা কাঠ এখানে আপনার পাকা 1 ইঞ্চি মোটা, A to Z আপনাদেরকে ক্লিয়ারলি বলে দেই, যতগুলো বডির কাঠ আছে সেগুলো কিন্তু সাধারণত 5 সুতা থাকে, বাট এই যে ড্রেসিং টেবিলটি আছে এটা সবগুলো কাঠ হলো 1 ইঞ্চি মোটা। তবে 1 ইঞ্চি থেকে আপনার 1 ইঞ্চি থেকে সর্বোচ্চ 1 সুতা মানে 7 সুতা আপনারা পাকা পাবেন সব সাইডে। এই যে কার্ভগুলো দেখতেছেন প্রত্যেকটা কাঠের ফাইবারগুলো 1 সুতা টুকরা, একটা ইভেন বিটও আপনার কিন্তু বার্মাটিক ছাড়া নাই। এই যে ড্রেসিং টেবিলটি এটার প্রাইসটা দেওয়া হয়েছে হলো 55,000 টাকা, যে ভাইয়া নিছে উনি 55,000 টাকা দিয়ে নিছে, ওনার বাসার সব ফার্নিচার আমরাই দিছি, ওনার সবগুলো ফার্নিচারই হলো বার্মাটিক সেগুনের। তো এবার দেখেন এই যে দেখেন বার্মাটিক এই যে পাল্লাটা দেখতেছেন এটা হলো 1.25 ইঞ্চি মোটা পাল্লা, সাধারণত আমরা 7 সুতার বেশি দেই না, সেখানে আমাদের এই পাল্লাটা দেওয়া হয়েছে হলো 1 ইঞ্চি।
মানে 1.5 ইঞ্চি থেকে একটু কম 1.5 ইঞ্চি থেকে কম 1 ইঞ্চি থেকে আরো বেশি সোয়া 1 ইঞ্চি 1.25 যেটাকে বলে সেই 1.25 ঠিক থিকনেস হলো আমাদের এই যে পাল্লাটার মধ্যে পাল্লাটা এমন ভাবে করা হয়েছে যাতে আপনার কখনো মোটা দেওয়ার রিজনটা হলো যাতে কখনোই কোনো ভাবে যাতে এটা ব্যাকা হওয়া বা কোনো কিছু হওয়ার সম্ভাবনা না থাকে এবং পিছনে দেখতেছেন এটা কিন্তু একটা গর্জনের প্লাই আমরা এজ এ সাপোর্ট যেহেতু এখানে গ্লাস আছে সেই জন্য আমরা দিয়ে দিছি এবং ভিতরে দেখতে পাচ্ছেন ভিতরে সেলফগুলো ভিতরে প্রত্যেকটা সেলফ ভিতরে কিন্তু চারটা সেলফ আছে একটু দূর থেকে দেখা দাও দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু চারটা সেলফ আছে প্রত্যেকটা সেলফের যে কাঠগুলো চারটা সেলফের মধ্যে চারটা খোপের মধ্যে তিনটা যে সেলফ ইয়াগুলো তাকগুলো আছে প্রত্যেকটা কাঠগুলো কিন্তু পাকা 1 ইঞ্চি মোটা 1 ইঞ্চি থেকে পাকা 1 ইঞ্চি নাই মানে 7 সুতা আছে আমরা 7 সুতারও বেশি আছে বাট আমরা তারপরে আমরা 7 সুতা বলতেছি আপনারা যদি একদম অ্যাজ ইট ইজ এরকম লেভেলের একটি ফার্নিচার আমাদের থেকে নিতে চান বা এরকম সেম প্রিমিয়াম কোয়ালিটি তাহলে আপনাকে আসলে খরচ করতে হবে হলো 55,000 টাকা তবে আমরা যেহেতু আমরা এই প্রোডাক্টটা সর্বনিম্নে আমরা ডিসকাউন্টে যারা আসবে আসলে দূর থেকে আসবে তাদের জন্য 50,000 টাকা হলে আপনারা কিন্তু আমাদের থেকে এই ড্রেসিং টেবিলটা আমাদের থেকে নিতে পারবেন এবং এই ড্রেসিং টেবিলের মোটামুটি আমি সবই দেখাই দিলাম তো এই যে ড্রেসিং টেবিলটি দেখছেন এটা হলো 3.5 ফিট সাইজের আপনার হাইটটা আছে হলো অলমোস্ট উপরের নিচ থেকে উপরের কার্নিশটা পর্যন্ত কার্নিশের ডিজাইনটা আপনারা হয়তো দেখছেন এই কার্নিশ পর্যন্ত এটা ড্রেসিং টেবিলের সাইজটা আছে হলো অলমোস্ট 7 ফিট এবং যে বডি সাইজটা আছে পায়া এবং উপরের পার্টটা বাদে এই দুইটা জিনিসের পুরো বডি যেটা মেইন বডি সাইজটা আছে হলো কিন্তু 6 ফিট তো এই ড্রেসিং টেবিলটি অনেকের বাজেট হয়তো 12 মিটার সেগুনের হয় না বা অনেকে আসলে চাপে যে একটু কমের মধ্যে নেওয়ার জন্য তাদের জন্য আসলে একটা ব্যবস্থা আছে সেটা হলো আপনি চাইলে চিটাংয়ের সেগুন কাঠ দিয়ে এটা নিতে পারেন চিটাংয়ের সেগুন কাঠ দিয়ে নিলে এটা প্রাইস পড়বে হলো বেশ অনেক টাকা কমে যাবে মাত্র 32,000 টাকা হলে আমাদের থেকে আপনারা চিটাগাং সেগুন কাঠ দিয়ে এটা নিতে পারবেন 32,000 টাকা আর যদি আপনি বার্মাটিক দিয়ে নেন এরকম তাহলে পড়বে 45,000 টাকা সরি 50,000 টাকা ডিসকাউন্ট প্রাইসে 55,000 টাকা আমাদের এটা অর্ডার এবং আরেকটা ব্যাপার হলো অনেকে আসলে লেকার পলিশ করতে চায় চিটাগাং সেগুনে লেকার বার্নিশ করলে সেক্ষেত্রে এটার ক্ষেত্রে আপনার আরও 7,000 টাকা অ্যাড হবে মানে চিটাগাং সেগুন কাঠ দিয়ে লেকার বার্নিশ করলে এটার প্রাইসটা পড়বে হলো 37,000 টাকা আর যদি আপনি লেকার ছাড়া নেন তাহলে 32,000 টাকা এবং বার্মাটিকের অ্যাজ ইট ইজ এরকম কোয়ালিটি করে নিলে তাহলে এটার প্রাইসটা পড়বে হলো 55,000 টাকা সেখানে আমরা আরও 5,000 ডিসকাউন্ট দিয়ে 50,000 টাকা তো এই ছিল মোটামুটি বিস্তারিত আমি ড্রেসিং টেবিলে সব বলে দিচ্ছি তো এই ড্রেসিং টেবিলে আমাদের থেকে যদি নিতে হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যে ডিসক্রিপশনে নাম্বারটা দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন আর অথবা আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ আছে সেখানে যোগাযোগ করতে পারেন আর আমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে রাখবেন আমরা পুরো বাংলাদেশে আপনাদের প্রোডাক্ট ডেলিভারি করে থাকি যে কোনো জেলায় আমরা কিন্তু প্রোডাক্ট আপনাদেরকে পৌঁছাই দিব সেটার দায়িত্ব আমাদের থাকবে যে কোনো জেলায় আপনার প্রবাসী ভাইরা যারা আছেন তারা যদি অর্ডার করতে চান আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্য আর বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দেওয়ার জন্য আপনারা যদি বাসায় একটা প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার নিতে চান তাহলে এগুলো নিতে পারেন আর যদি না আপনার একটু বাজেট কম সেক্ষেত্রে আপনি চিটাগাং সেগুন এর থেকে বাজেট কম হলে যশোরের সেগুন সেটা দিয়েও আপনি কিন্তু করতে পারেন বাট যদি আপনার বাজেটটা ভালো থাকে তাহলে আমি সবসময় রেকমেন্ড করবো আপনার বার্মাটিক সেগুন দিয়ে একটা প্রোডাক্ট নেবেন একদম অ্যাজ এ লাইফ গ্যারান্টি আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি যে একদম হয়তো আমি আপনি আমরা কে থাকবো না কিন্তু এসব প্রোডাক্ট কিন্তু থেকে যাবে মানে আজীবন থাকার মতো প্রোডাক্ট হলো এই যে এই সেগুনগুলো বা এই ফার্নিচারগুলো আজকের কথা বলেছিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।